গুড মর্নিং ক্লাস ফোর, তোমাদের এখন পরিবেশের বিজ্ঞান ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে পরিবেশ বইটা বার করো। আজকে আমি তোমাদের পড়াবো 23 পাতা। 23 পাতা হলো পরিবেশের বিজ্ঞান। বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। আজকে এটা আমাদের পড়ার বিষয়। আজকে যেটা পড়বো সেটা আমরা পড়বো যে জলের কটি অবস্থা, সেই সম্বন্ধে পড়বো। ঠিক আছে, জলের হচ্ছে 3টি অবস্থা। কী না কঠিন অবস্থায় জল জমে বরফ, তরল অবস্থায় বরফ গলে জল, আর জল ফুটে বাষ্প, এটা হচ্ছে জলের গ্যাসীয় অবস্থা। এই সম্বন্ধেই পাতাটাতে আছে। এবার ভেতরটা দেখো কি বলছে। না, আফতাবের বাবার মাছের ব্যবসা। আফতাব একটি ছেলে, তার বাবার মাছের ব্যবসা রয়েছে। তার বাবা কি করেন না, সেই মাছ আনার জন্য বরফের মধ্যে তিনি মাছগুলো নিয়ে আসেন। বাবা বলেছেন, কেন তিনি আনেন না, তিনি বলেছেন যে বরফ রাখলে মাছ সহজে নষ্ট হয় না, বরফ দিয়ে যদি মাছ রাখা হয় তাহলে মাছ কিন্তু খুব ভালো থাকে। সিধু বলে আরেকটি ছেলে, তার আবার খুব বরফের গুঁড়ো নিয়ে খেলার খুব শখ। সে কী করে না, বরফের গুঁড়ো নিয়ে ডেলা তৈরি করে এবং সেটা নিয়ে লোফালুফি করে। তো একটা মুশকিল, কী মুশকিল না, তারা যখন দুজনে এই বরফ নিয়ে খেলা করে, কিছুক্ষণ পরেই সেই বরফটা কী হয়ে যায়, তাড়াতাড়ি গলে জল হয়ে যায়। তোমরাও যদি দেখো বরফ যদি হাতে নিয়ে থাকো, কিছুক্ষণ পরেই তো গলে জল হয়ে যায়, বরফ তো আর বরফ থাকবে না, গলে যাবে। তাহলে এটাই হচ্ছে বরফের তরল অবস্থা, যখন যেটা জলে পরিণত হচ্ছে। এবার ক্লাসে গিয়ে দুজনেই দিদিমণিকে ঘটনাটা বললেন। তখন দিদিমণি তাদের পরীক্ষা করার জন্য কী করলেন, একটা কাঁচের গ্লাসে করে বরফ এনে টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন, বরফ দিয়ে কী হবে, বরফ এনেছি তোমাদের দেখাবো। দিদিমণি বলছেন যে তোমাদের কেন এনেছি, তোমাদের একটা পরীক্ষা করে দেখাবো। আচ্ছা দেখো তো বরফের ওপরটায় কিছু দেখতে পাচ্ছ। তখন রুকসানা বলে একটি মেয়ে, সে বলছে, হ্যাঁ দিদি বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। তোমরা বাড়িতে যদি পরীক্ষাটা করো বুঝতে পারবে, একটা গ্লাসে বরফ নেবে, কিছুক্ষণ পরে দেখবে বরফের মাথা ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর কী হয় না, যে গ্লাসটায় আমি বরফটা রাখলাম সেই গ্লাসের গায়ে জলবিন্দু সৃষ্টি হয়। এবার আফতাব বলল, আমিও দেখেছি কিন্তু ওতে ধোঁয়ার গন্ধ নেই। কিন্তু ধোঁয়ার কি কোনো গন্ধ আছে, গন্ধ নেই, তাহলে ওটা ধোঁয়া নয়। ঠিক বলেছো আফতাব, ওটা ধোঁয়া নয়, ওটা কি সত্যিকার একটা ধোঁয়া, ধোঁয়া নয়, ওটা তো ধোঁয়া নয়। তাহলে ওটা কী, ওটা কী, সেটাই দিদিমণি বলছে তোমাদের বলবো। কিন্তু সিধু তুমি বলো তো গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ কি না। সিধু বলল, হ্যাঁ হ্যাঁ, গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমেছে। জল কোত্থেকে এলো, এইবার তোমরা গ্লাসটা দেখো। প্রথমে একটা গ্লাসে বরফ রাখলাম, দ্বিতীয় গ্লাসে দেখো জলবিন্দু সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জলবিন্দুটা মানে গ্লাসের গায়ে জলটা জমলো কী করে, আর যেটা বলা হলো যে বরফটার উপর দিয়ে যে ধোঁয়া বেরোচ্ছে সেটা কী আসলে, না সেটা হচ্ছে হাওয়া, হচ্ছে একটা গ্যাসীয় মিশ্রণ, এবং এতে কী থাকে না, অনেক রকম গ্যাস আছে, এবং কী হয় খুব গ্যাসীয় মিশ্রণ হাওয়াতে কী হয় জলীয় বাষ্প থাকে, এবং সেই খুব ঠান্ডা হলে কী হয় সেই জলীয় বাষ্প ঘন জলের ফোঁটায় পরিণত হয়, এবং সেই জলীয় জলের ফোঁটাগুলোই গ্লাসের বাইরে জমা হয়, এবং তখনই কী হয় এই গ্লাসে এই জলবিন্দুর সৃষ্টি হয়। তাহলে কী হলো এখান থেকে কী বুঝতে পারছি, যে জলের আমরা 3টি অবস্থা দেখতে পাচ্ছি। প্রথমে জলটা জমে হচ্ছে বরফ, সেই বরফ যখন আমি গ্লাসে রাখছি তখন সেই বরফটা গলে যাচ্ছে জল, এবং সেই জলবিন্দু গ্লাসের গায়ে জমা হচ্ছে, আর যখন আমি জলকে ফোটাবো তখন তার ভিতর থেকে বাষ্প বেরোবে। এইবারে হচ্ছে রাজেশ বললো, কিন্তু আমরা প্রথমে যেটা জানলাম যে ধোঁয়ার মতো একটা জিনিস বেরোচ্ছে, তাহলে সেই ধোঁয়ার জিনিসটা কী, এইটা এবার আমরা পরের পাতাটা খোলো বুঝতে পারি। না, হাওয়ায় থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোটো ছোটো জলকণা তৈরি করেছে। যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন কী হয় না, তাদের গায়ে আলো ঠিক রচ্ছে। হ্যাঁ, হাওয়ায় কী থাকে জলীয় বাষ্প, এবং সেটা ঠান্ডা বরফের সংস্পর্শে এসে আরও ছোটো ছোটো জলকণায় পরিণত হয়, এবং সেই জলকণাগুলো যখন হাওয়ায় ভাসে তখন তাদের গায়ে গা থেকে আলো ঠিক রয়। ওই ছোটো ছোটো জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখা যায়। তাহলে ওটা কি অ্যাকচুয়ালি ধোঁয়া, ধোঁয়া নয়, কী সেটা, ছোটো ছোটো জলকণা একসঙ্গে দল বেঁধে থাকার ফলে যেন মনে হচ্ছে বরফের উপর থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে। রুকসানা বলল, তাহলে গ্লাস থেকে আরেকটু উঁচুতে সাদা দেখাচ্ছে না কেন, খুব ছোটো ছোটো জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে হাওয়ায় মিশে যায়। কেন গ্লাস থেকে আর উঁচুতে সাদাটা দেখাচ্ছে না, না খুব ছোটো ছোটো জলকণা কী হয় তাড়াতাড়ি উবে যায়, এবং সেটা কী হয় হাওয়ায় মিশে যায়, তখন তারা তাদের দেখা যায় না। আচ্ছা, যদি ওই গ্লাস শুদ্ধ বরফটা 1 ঘন্টা রেখে দিই, গ্লাসের মধ্যে তখনও কি বরফ পড়ে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই গ্লাস শুদ্ধ বরফ আমি রেখে দিলাম ঘন্টার পর ঘন্টা, বরফ কি পড়ে থাকবে, কখনোই পড়ে থাকবে না, কী হবে সঙ্গে সঙ্গে সেটা বরফ গলে জল হয়ে যাবে, কারণ বরফ কয়েক সেকেন্ডের মধ্যে গলে যায়, এবং বরফ গলেই গেলেই কী হয়ে যাবে, জল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কী বুঝতে পারছি, কঠিন অবস্থায় জল জমে হলো বরফ,
আর বরফ যখন গলে গেল, সমস্যাটা হচ্ছে জলের তরল অবস্থা হয়ে গেল, কি হয়ে গেল, জল। তাহলে আমরা তখন যে জলটা পাবো, সেই জলটা যখন আমরা উনুনে ফোটাবো, তখন কি হবে না, জল থেকে একটা ধোঁয়ার মতো ভাপ বেরোবে, এটাই হচ্ছে বাষ্প। এবার দেখো, সাদা ধোঁয়ার মতো ভাপ বেরোবে, জলটা তখন উবে যাবে। ভাপ বলে কেন দিদি, এই ভাপ কথাটা কোত্থেকে এসছে বলো তো? বাষ্প থেকে। না ঠিক, এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি, জল ফুটলে কি হয়, জলীয় বাষ্প তৈরি হয়। এখানটা আন্ডারলাইন করো, বাষ্প কথাটা কোত্থেকে এসছে, ভয়াকার প্রভাব, এই ভাপ কথাটা থেকেই বাষ্প কথাটা এসছে, আন্ডারলাইন করো। তাহলে তোমরা দেখলে কি, জলে তিন রকম অবস্থা হয়। জলের তাহলে আমরা কয়রকম অবস্থা দেখলাম, তিন রকম। জল যখন কঠিন হয় তখন আমরা তাকে বলি বরফ, বরফ গলে তরল জল, আর জল ফোটালে কি হয়, পাওয়া যায় জলীয় বাষ্প। তাহলে বরফ থেকে জল, জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এই সবই হচ্ছে কি, জলের অবস্থার পরিবর্তন। ভালো করে এই লাইনটা যেরকম আমি আন্ডারলাইন করেছি তোমরাও আন্ডারলাইন করো, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে যে জলের কটি অবস্থা ও কী কী, কেন এই অবস্থার পরিবর্তন হয়। ক্লাসে আমি এগুলো লিখিয়ে দেবো পরের পাতাতে ক্লাসে, আজকে শুধু এটা পড়াবো, আগে পড়িয়ে নিই তারপরে এই পাতা থেকে লিখিয়ে দেবো। তাহলে আজকে আমরা কী পড়লাম, যে জলের কটি অবস্থা ও কী কী, কীভাবে জল জমে বরফ হচ্ছে, বরফ গলে কীভাবে জল হচ্ছে, এবং একটা গ্লাসে যদি বরফ রাখি সেই গ্লাসের গায়ে কেন জলবিন্দু সৃষ্টি হচ্ছে, এবং যে ধোঁয়ার মতো যে সাদা সাদা যে বেরোয় বরফ থেকে, সেটা কি আদৌ ধোঁয়া, এগুলোই আজকে আলোচনা করা হলো। পরের ক্লাসে পরের পাতা পড়াবো, এবং যদি সম্ভব হয় এই পাতাটা লিখিয়ে দেবো, কী কী প্রশ্ন আসবে সেটা বলে দেবো। আজকে তোমাদের পড়া থাকলো 23-24 পাতা, বরফ গলে জল হলো, জল ফুটে বাষ্প হলো। ভালো করে এই পাতাটা পড়ো, পরের ক্লাসে পড়াবো এবং লেখাবো। আজ এই অবধি।